ঈদ ফিতর বলতে গেলে দরজায় করা আর ঈদের দিন আমরা সবাই একটু আলাদা কিছু স্পেশাল কিছু রান্না করতে পছন্দ করি আর সেজন্যই কিচেন টেলসে আজকে নিয়ে এলাম স্পেশাল কাকরি কাবাবের রেসিপি চলুন দেখি ভীষণ মজার এই কাবাব কিভাবে তৈরি করতে হয় শুরুতেই কাবাবের মশলা তৈরি করে নেব আর এজন্য দারচিনি নিয়েছি নিয়েছি আমরা যে আঙুলটাকে তর্জনী বলি সেই আঙুলের দুইটা করের সমান লম্বা এক টুকরা দারচিনি নিয়েছি তিনটা সবুজ এলাচ একটা বড় কালো এলাচ চারটা লবঙ্গ একটা ছোটো জায়ফলের অর্ধেকটা নিয়েছি যদি বড় জায়ফল হয় তাহলে চার ভাগের এক ভাগ নেবেন নিয়েছি এক টুকরো বড়ো জয়ত্রী বেশ মোটামুটি ভালো বড় ওয়ান ফোর চা চামচ নিয়েছি আজওয়ান বা মৌরি যেটাকে বলে সেটা এক চা চামচ নিয়েছি সাজিরা আধা চা চামচ নর্মাল জিরা দুটো নিয়েছি শাহি গোলমরিচ আরও লাগবে হচ্ছে ওয়ান ফোর চা চামচ করে আস্ত ধনিয়া এবং দানা এর বাইরে প্রায় দশ পনেরোটা গোলমরিচ কালো গোলমরিচ যেটা সাধারণ গোলমরিচ সেটা তো এই সমস্ত মশলাগুলোকে আস্ত মশলাগুলোকে এখন একটা ব্লেন্ডারে দিয়ে আমি একদম মিহি গুঁড়ো করে নেব এই সমস্ত মশলা মিশে একটা দারুণ ঘ্রানের কাবাব মশলা তৈরি হবে তো মশলা গুঁড়ো করার সময়ই আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিচ্ছি মানে দুটো একসঙ্গে মিশে একটা পেস্টের মতো হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরও কিছু উপকরণ লাগবে কাবাব তৈরি করতে সেগুলোও দেখে নিচ্ছি গাঢ় বাদামী রঙের এই পেস্টটা হচ্ছে আমাদের মশলা এবং পেঁয়াজ বেরেস্তার পেস্ট এর সঙ্গে নিচ্ছি এক টেবিল চামচ পেঁপে বাটা নিয়েছি এক টেবিল চামচ শুকনো নারিকেল দুটো কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই দুটো কিছু পুদিনা পাতা কুচি আধা চা চামচ আদা বাটা এবং ওয়ান ফোর চা চামচ রসুন বাটা এর পাশাপাশি দুই টেবিল চামচ বেসনও লাগবে যেটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে হালকা একটু লালচে করে ভেজে উঠাচ্ছি এটা কাবাবের ব্রাইন্ডার হিসাবে কাজ করবে এবং এভাবে ভেজে নিলে বেসনের যে একটা গন্ধ থাকে মাঝে মাঝে ওটা আর থাকে না আর শুকনো নারিকেল যেটা দেখালাম ওটা যদি আপনার কাছে না থাকে তো আপনি এক টেবিল চামচ নারিকেল বাটা ইউজ করতে পারেন তো আমাদের বেসন রেডি কাবাব করার জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংসের কিমা নিয়েছি চর্বি সহ মাংসের কিমা এটা হচ্ছে এই কাবাবের সবচেয়েতে ইম্পর্ট্যান্ট পার্ট যে অবশ্যই পনেরো থেকে বিশ পার্সেন্ট চর্বি থাকতে হবে কিমার মধ্যে কারণ এই কাবাবটা একদম মুখে দিলে গলে যায় এরকম নরম হয় যদি চর্বি ছাড়া মাংসের কিমা হয় তাহলে কাবাবটা পরে শক্ত হয়ে যায় ওই সফট ভাবটা আর থাকে না এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি আগের যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো সবগুলো দিয়ে এই কিমাটাকে একটা ফুড প্রসেসরে দিয়ে আমি আরও মিহি করে নেব। মানে এই সমস্ত উপকরণগুলো কিমার সঙ্গে মিশে যাবে এবং কিমাটা আরও মিহি হয়ে যাবে এই কাবাবটা একদম মিহি কিমার হয় তো যে কারণে এই মিহি করে নেওয়াটা খুব জরুরি যদি আপনি সরাসরি কষাইয়ের কাছে বা বুচারের কাছে বলতে পারেন যে আমাকে এটা ডাবল মিন্সড করে দেন যে একদম মিহি কিমা তাহলে এই এটা করার আর দরকার পড়বে না মানে এভাবে ফুড প্রসেসারে দিয়ে মিহি করার দরকার পড়বে না সব মশলা হাতে মিশিয়ে নিলেই হবে আর যদি এরকম সিঙ্গেল মিন্সড হয় তাহলে একবার শিলপাটাতে হোক বা ব্লেন্ডারে হোক যেখানেই হোক পিষে নেবেন এত মিহি কিমা করার ফলে এই কাবাবটা রান্না করতে খুব বেশি সময় লাগে না মানে ওভেনে গ্রিল করলে বিশ মিনিটের মধ্যে প্যানে করলেও পনেরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় তো এটা হচ্ছে ব্লেন্ড করে নেয়ার পরের অবস্থা একদম মিহি হয়ে গিয়েছে এবং একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে এখন এই কাবাবের মিশ্রণকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে আগে যে বেসন ভেজে রেখেছিলাম মানে একদম একটু লাল করে সেই বেসনটা দেব লবণ দেয়নি এখন পর্যন্ত ওটাও দেব আর দেব হচ্ছে অল্প একটু ঘি তো লবণ দিচ্ছি এক চা চামচ পরের যদি লাগে টেস্ট করে আরেকবার দেয়া যাবে বেসনটা দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিলাম এবং দিচ্ছি দুই টেবিল চামচ মালাই বা ফ্রেশ ক্রিম যেটা সেটা তো এই মালাইয়ের সাথেই আমি অল্প একটু কেওড়ার পানিও মিশিয়ে রেখেছিলাম এটা কেওড়ার পানিটা আসলে অপশনাল চাইলে দিতে পারে যদি ঘ্রাণ ভালো লাগে না চাইলে না দিলেও অসুবিধা নেই এরপর সব কিছু উপকরণ আমি একদম ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা কাবাবের শেপগুলো করে নেব আর সেজন্যই এই কিমা থেকে এক একবারে এক মুঠ পরিমাণ মানে পুরো হাত ভরে যাবে এরকম এক মুঠ অথবা একটা পরোটা করার জন্য আমরা যে পরিমাণ ময়দা নেই এক একবারে সেই পরিমাণ কিমা নিয়ে হাত দিয়ে একটু প্রথমে নরম করে মানে লম্বা করে এরপর একটা কাবাবের শিক নিয়ে হাত দিয়ে চেপে 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 লম্বাটা শেপ করে শিকের মধ্যে দুই সাইডে জড়িয়ে দেবেন আর এই কাজটা যখন করবেন অবশ্যই মাঝে মাঝে পানি দিয়ে হাতটা ভিজিয়ে নেবেন কারণ মাংসের আঠালোভাবে নাহলে হাত আঠা আঠা হয়ে যায় এবং শেপটা ভালোভাবে করা যায় না হাত মাঝে মাঝে ভিজিয়ে নিলে এভাবে শেপটা করতে সুবিধা হয় এই কাবাবটা চারকোল গ্রিলার বা বার্বিক গ্রিলার অথবা সরাসরি প্যানে কিংবা ওভেনে সবভাবেই রান্না করা যায় আমি আজকে করছি ওভেনে আর ওভেনে করার জন্য আমি একটা বেকিং ট্রেতে পার্সমেন্ট পেপার দিয়ে তার উপরে কাবাবগুলো দিয়ে নিয়েছি এবং এর উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এরপর ওভেনে গ্রিল ফাংশানে এটাকে আমি গ্রিল করব পনেরো থেকে বিশ মিনিট যেহেতু খুব মিহি কিমা দিয়ে কাবাবটা তৈরি তাই খুব কম সময়েই রান্না হয়ে যাবে প্যানে করলেও এরকম পনেরো বিশ মিনিট সময় লাগবে শুধু প্যানে করলে এরকম বড় শিক ব্যবহার না করে শাসলিক কাঠি ব্যবহার করবেন যাতে প্যানের মধ্যে বসাতে সুবিধা হয় তো বিশ মিনিট পরে এই হচ্ছে আমাদের কাবাব এগুলো এখনও আগুন গরম একটু ঠান্ডা হতে দিচ্ছি মোটামুটি যখন ঠান্ডা হবে মানে শিখগুলো হাত দিয়ে ধরা যায় এই পর্যায়ে চলে আসবে তখন দুই সাইড দিয়ে ধরে হালকা হাতে শিখগুলো টেনে বের করে ফেলবেন কাবাব মশলার সুগন্ধে ভরপুর মুখে দিলেই গলে যায় এই মজার কাবাব আপনার ঈদ টেবিলকে অন্য পাঁচজনের টেবিলের চাইতে নিঃসন্দেহে আলাদা করে তুলবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শিগগিরই নতুন কোনো মজার রেসিপি নিয়ে আবার দেখা হবে দিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন